নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2021 এবং 2022 সালে, যার মানে যে স্কুল থেকে দিয়েছে গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, ঠিক আছে, যার পেজ নম্বর 389 নম্বর পেজ। তো দেখো, এটা তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপারটা দিয়েছে, এইগুলো আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, রুমান অনে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান সিক্স সমীকরণের বিজ দয়। তো দেখো, ইয়েতে জিরো আছে, বিতে কী আছে, সিক্স আছে, সিতে জিরো ও সিক্স আছে এবং ডিতে মাইনাস সিক্স আছে, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো, এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে, এখানে কাটাকাটি করলে কী হবে, একটা এক্স থাকবে সমান সমান কী থাকবে, সিক্স। তো দেখো, এক্স সমান সমান কী আছে, সিক্স, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার হবে সিক্স, এর অ্যান্সার হবে, ঠিক আছে, সিক্স এর অ্যান্সার হবে। তো দেখো, এটা আমাদের এসবি, এটা আমাদের একাডেমিক সেন্টার, ঠিক আছে। এটা এই চ্যানেলটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, এটা তোমরা সার্চ করলেই তোমরা মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন তোমরা পাবে। তো দেখো, আমাদের রোমান টু এর কোশ্চেন কী বলেছে, ঠিক আছে। তো দেখো, রোমান টু এর কোশ্চেন বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে কত। তো দেখো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10%। তো দেখো, আমি কী করে অঙ্কটা করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো, রোমান টু এর কোশ্চেন কী আছে, মনে করি আমি এখানে এক্স ধরে নিয়েছি, ঠিক আছে, মনে করি আসল কী ধরেছি, এটা প্রায় পিটা ব্র্যাকেটের মধ্যে আছে, সমস্যা নেই, এক্স টাকা বলেছে, এক্স টাকা ধরে নিয়েছি, ঠিক আছে, এবং সুদ আসল, সুদ আসল, সুদ গুণ আসল, এখানে বলেছে দ্বিগুণ, তাই তো। তো এখানে কী করছি, এক্স গুণ টু, অর্থাৎ টু এক্স টাকা, সুদ সমান সমান কী আছে, সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে তো আমি সুদ পাবো, তাই তো। টু এক্স মাইনাস এক্স সমান সমান কী আছে, এক্স টাকা হলো সময়, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কী আছে, 10 বছর, তাই তো। তো দেখো, সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে এটা আমাদের, দেখো ইন্টারেস্ট আছে কত আছে, ইন্টারেস্ট আছে আমাদের এক্স টাকা, ঠিক আছে, এই এক্স আমি এখানে কী করেছি, বসিয়েছি, এবং এখানে তো 100 তো ছিল, এবং আমাদের টি এর মান কত ছিল, টি এর মান এই যে 10 বছর ছিল, ঠিক আছে, এই 10 বছর ছিল, এই 10 বছর এখানে আমি বসিয়ে দিয়েছি, এবং আমাদের পি, এই যে পি এর মান, পি এর মান কত, পি এর মান ছিল, এই দেখো আমি প্রথমে এই যে এখানে এক্স টাকা, ঠিক আছে, এই এক্স টাকা কী করছি আমি, এই যে এক্স টাকা এখানে আমি বসিয়ে দিয়েছি, তাই তো। তো দেখো, এক্স এক্স কেটে গেল, 0 0 কেটে গেল, কত থাকছে, 10% থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10%, ওকে। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো, রোমান থ্রির অঙ্কটা কী বলছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের। তো দেখো, এর অ্যান্সার কী হবে, 8 গুণ হবে, কী হবে, 8 গুণ হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা প্লিজ একটু ধ্যান দাও। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ, ঠিক আছে। তো দেখো, শঙ্কুর আয়তন ভি ওয়ান, ঠিক আছে, ভি ওয়ান 1/3 πr² এই ঘন একক, এবং শঙ্কুর ব্যাসার্ধ কী বলেছে, 2r একক, তাই তো, উচ্চতার দ্বিগুণ বলেছে, ব্যাসার্ধ কী আছে, 2r একক হয়ে গেল, এবং উচ্চতা, তো দেখো এখানে কী আছে, উচ্চতা 2s একক। তো দেখো, শঙ্কুর আয়তন এখানে আমার দ্বিতীয় আয়তন ভি টু 1/3 πr²। তো দেখো, শঙ্কুর আয়তন কী আছে, 1/3 বসে গেছে, পাই পাই বসে গেছে, আর এর মান কী ছিল, 2r ছিল, 2r² × 2s, তাই তো। তো দেখো, 1/3 π² মানে কি, 4r² × 2h, তাই তো। তো দেখো, 1/3 πr² আছে, h আছে, এবং 4 দুগুণী কত আছে, 8 আছে, তাই তো, 4 দুগুণী কত হবে, 8 হবে। তো দেখো, 1/3 1/3 πr² h × 8, ঠিক আছে, তার মানে কী আছে, আমাদের দেখতে পাচ্ছি যে প্রথম যে শঙ্কু আছে, প্রথম শঙ্কুর আয়তনের কী আছে, এটা 8 গুণ আছে, ঠিক আছে, তার মানে এর অ্যান্সার কী হবে, 8 হবে, তার মানে কি, এর অ্যান্সার হবে বি এর, ডি এর অ্যান্সার কী হবে, 8 গুণ, ডি এর অ্যান্সার কী হবে, 8 গুণ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, রোমান ফোরের অঙ্কটা কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটির পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তো দেখো, এর অ্যান্সার হবে 1.5 সেন্টিমিটার, কারণ এখানে বলেছে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ বললে তোমাদের এই দুটোকে বিয়োগ করতে হবে, ঠিক আছে, যদি বলতো বহিঃস্পর্শ তাহলে কী হতো, 3.5 + 2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হতো 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে তোমরা একটু প্লিজ ধ্যান করো। তো দেখো, আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, যার আমরা দেখতে পারছি এর মানে 3.5 সেন্টিমিটার যার ব্যাসার্ধ দৈর্ঘ্য, এবং অপর একটা বৃত্ত অঙ্কন করেছি যেটা 2 সেন্টিমিটার আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এবং বৃত্ত দুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, তাই তো। এবং এর বলেছে অন্তঃস্পর্শ বলেছে, অন্তঃস্পর্শ মানে কি, বিয়োগ 3.5 থেকে 2 যদি বাদ দিই তাহলে কত হবে, 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1.5 সেন্টিমিটার। তো দেখো, আমাদের 5 দাগের অঙ্ক কী বলেছে, তো দেখো 5 দাগের অঙ্কটা কী বলেছে, x²-3x + k = 10 সমীকরণের বীজ দ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 8, ঠিক আছে, অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার 8।
তো দেখো পরের অঙ্কটা কি বলেছে রোমান সিক্স এর অঙ্ক, এটাও পড়ে দিচ্ছি তোমাদের। কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের পরিমাণ যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে, তো দেখো 4:3:5। এবার আমি এই যে রোমান ফাইভের অঙ্ক এবং রোমান সিক্সের অঙ্ক এই দুটো অঙ্ক তোমাদের করে দেখাবো, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, কোনো স্কিপ করবে না, এটাই আমার একান্ত অনুরোধ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই যে 10টা আছে 10টা এদিকে এসে লিখবে, মাইনাস 10 হয়ে যাবে, ইজিকুয়াল টু 0। তো দেখো আমি একটা বিষকে আলফা ধরেছি, অপর বিষটাকে বিটা ধরেছি, ঠিক আছে। তো দেখো আলফা গুণ বিটা মানে কি, আলফা গুণ বিটা মানে কি, এইটা 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 হবে, ঠিক আছে, এইটা হবে, বুঝতে পারলে। যদি বলতো এটা এ, এটা বি, এটা আমাদের সি, ঠিক আছে। যদি বলতো আলফা যোগ বিটা, যদি বলতো আলফা যোগ বিটা বলতো, তাহলে কী হতো, তাহলে তো মাইনাস 3, এটা কী আছে 3/-3 হলে কী হবে, 3/1 হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে আলফা গুণ বিটা, তার মানে কী আছে কে মাইনাস টেন বাই, এটা কী আছে এক্স স্কোয়ার, মানে কি এখানে 1 আছে, এখানে 1 বসিয়ে দিয়েছি, এখানে যদি 2 থাকতো এখানে 2 বসাতাম, তাই তো। তো দেখো এখানে প্রশ্ন অনুসারে আমি কী করেছি, কে মাইনাস 10 মাইনাস 1, ঠিক আছে, কে মাইনাস 10 বাই 1 সমান কী আছে মাইনাস 2, এটা বলে দিয়েছিল বিষটা। তো দেখো আমি কোনাকুনি গুণ করেছি, এর নিচে একটা 1 বসিয়ে দিলাম। তো দেখো কে মাইনাস টেন, ঠিক আছে। এখানে তোমরা এরকমভাবে করতে পারো যে কে মাইনাস টেন সমান মাইনাস টু, তাই তো। তো দেখো কে সমান কী হবে, -2 + 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কে সমান 8, তাই তো। তোমরা এই নিয়মে করতে পারো, এখানে আমি নিয়মটা করে দিছি, ঠিক আছে। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কী হবে এইট। তো দেখো পরের অঙ্কটা আমি তোমাদের পড়ে দিয়েছিলাম, এখানে বলেছিল প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু, তাই তো। প্রথম বন্ধু কত ছিল 200 ছিল, দ্বিতীয় বন্ধু কত ছিল 150 ছিল, এবং তৃতীয় বন্ধু কত ছিল 250 ছিল। তো দেখো এখানে 50 দিয়ে কাটাকাটি করেছি, 200কে 4 দিয়ে ভাগ করলে 50 হয়, এবং এখানে 50 দিয়ে ভাগ করলে কত হবে 150 হবে, এখানে 50 দিয়ে ভাগ করলে কত হবে 250 হবে, অর্থাৎ 4:4 দিয়ে কাটাকাটি গেছে। হ্যাঁ 4:3:5, এর অ্যান্সার কী হবে 4:3:5, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কিসের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো এবার আমি তোমাদের কী আছে শূন্যস্থানগুলো পূর্ণ করব, এই শূন্যস্থানগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেবো। ফার্স্টে কী বলেছে, অন্য কোন শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তোমাদের মাথায় রাখতে হবে যে যদি অন্য কোনো শর্ত ছাড়া, যদি কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে, তাহলে তাকে কিন্তু সরল অংশীদারি বলে। তাকে কি বলা হয়, সরল অংশীদারি। আস এটা খুবই একটা সিম্পল কোশ্চেন, ঠিক আছে, এটা তোমরা একটু মুখস্থ করে নেবে, কী হবে এর অ্যান্সার হবে সরল অংশীদারি কারবার বলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট কোশ্চেন সলভ করাবো। তো দেখো কী বলেছে, এক্স ভেরিজিয়াস 1/y এবং ওয়াই ভেরিজিয়াস 1/z হলে এক্স ভেরিজিয়াস এর মান কত হবে, এর অ্যান্সার হবে জেড হবে, এই অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদের। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কী হবে, ত্রিভুজটির শীর্ষবিন্দু হবে, ত্রিভুজটির কী হবে শীর্ষবিন্দু হবে, মানে শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাই তো, বুঝতে পারছো। এবং রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি হবে, একটিই হবে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটিই হয়, এটা তো বুঝতেই পারছো, সাধারণ কোশ্চেন আছে। রোমান ফাইভের পরের কোশ্চেন বলেছে যে বৃত্তের যে কোনো যা লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে, তাই তো, কী হবে কেন্দ্রগামী হবে। আর রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, এবং যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমর্ণ বলে, ঠিক আছে। একটু ভুল হয়েছিল, প্লিজ তোমরা এটা ঠিক করে নেবে, এটা উত্তমর্ণ হবে, কী হবে উত্তমর্ণ হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি তোমাদের। আমি এই যে কোশ্চেনটা আছে রোমান টু এর কোশ্চেনটা, এটা আমি সলভ করে দেবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, কোনো ভিডিও স্কিপ করবে না, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো এক্স ভেরিজিয়াস 1/y এবং ওয়াই ভেরিজিয়াস 1/z হলে এক্স ভেরিজিয়াস কত হবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সারটা বের করতে হবে, এর অ্যান্সার হবে জেড হবে, ওকে। তো দেখো এক্স ভেরিজিয়াস 1/y, এক্স সমান কেসে 1/y, এখানে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধরেছে, ঠিক আছে। তো দেখো এক্স সমান কী আছে কে ওয়ান বাই ওয়াই, অপর দিকে ওয়াই ভেরিজিয়াস 1/z। তো দেখো কে টু নট ইকুয়াল টু জিরো ধরেছি, ওয়াই সমান কী আছে 1/z কে টু, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো দেখো এখানে কী করেছে, এক্স ভেরিজাস কে ওয়ান বাই ওয়াই, ঠিক আছে, এই যে ওয়াই আছে এই ওয়াইয়ের মানটা কী আছে 1/z কে টু, এর মানটা কী করছে আমি এখানে বসিয়ে দিচ্ছি 1/z কে টু, ওকে, ভালো করে বুঝতে পারছো তোমরা। তো দেখো এবার এক্স সমান কী আছে কে ওয়ান বাই
কে ওয়ান বাই ওয়ান মাল্টিপ্লাই, এটা কী হচ্ছে জাস্ট ঘুরে গেছে, জেড বাই কে টু হয়ে গেল, জেড বাই কে টু হয়ে গেল, তার মানে কী আছে কে ওয়ান আর কে টু, কে ওয়ান আর কে টু, আর এখানে কী আছে জেড আছে, তাই তো? এরা তো তোমরা তো জানো কে ওয়ান কে টু, কে ওয়ান আর কে টু কী আছে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তার মানে কী আছে এক্স ভেরিজিয়াস জেড থাকছে, এর অ্যান্সার কী হবে এক্স ভেরিজিয়াস জেড, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো দেখো কী আছে রোমান থ্রি থ্রি কোশ্চেন আছে, সমকোণে ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ত্রিভুজের কী হবে শীর্ষ বিন্দু দিয়ে যাবে, কী দিয়ে যাবে শীর্ষ শীর্ষ বিন্দু দিয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের অঙ্কটা কী বলেছে রোমান, ফোরের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি, একটি হবে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি হবে, একটি হবে, এটা তো সাধারণ কোশ্চেন আছে তোমরা জানো। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, বৃত্তের যে কোনো জিয়া এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে, কী হবে কেন্দ্রগামী হবে। তো দেখো রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, এবং যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমর্ণ বলে, তাকে অধমর্ণ বলে। তো দেখো আমাদের এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করাবো, সত্য মিথ্যা। রোমান ওয়ানের যে কোশ্চেন আছে সেটা আছে মিথ্যা আছে, ঠিক আছে, এবং রোমান টু এর যে কোশ্চেন আছে সেটা সত্য আছে। তো দেখো কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও আমি কী বলছি, এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, সত্যি কথা বলতে এটা বাস্তব নয়। তো দেখো এখানে আমরা তো এই ফর্মুলাটা ইউজ করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তো দেখো এখানে কী আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো দেখো বি মানে কী আছে, বি মানে এখানে ওয়ান আছে, এটা তো বি, তো এটা বি, তো এটা ওয়ান আছে, এবং মাইনাস ফোর, ফোর তো এটা ফর্মুলা আছে, এবং ইয়ে কোনটা আছে এক্স স্কোয়ার, এখানে মানে ওয়ান আছে ওয়ান, এবং সি কত আছে, সি টু আছে, তা দেখো ফোর এ সি, তো ওয়ানের হোল স্কোয়ার ওয়ান, ফোর গুণ ওয়ান গুণ টু কত হবে, চার দুগুণই আট হবে, মাইনাস এইট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক থেকে আট বাদ দিলে কত হবে, মাইনাস কী হবে, এক থেকে আট বাদ দিলে কী হবে, মাইনাস সেভেন হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, বাস্তব নয়, ঠিক আছে? এটা আমরা কিন্তু ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো এই ফর্মুলা আমরা ইউজ করেছি, ঠিক আছে? বলেছে একটি অংশধারী ব্যবসায় আনোয়ার অমল ও ডেভিডের নিয়োজিত মূলধনের অনুপাত থ্রি ইস টু টু ইস টু ফাইভ হলে তাদের লভ্যাংশের অনুপাত ফাইভ ইস টু টু ইস টু থ্রি, এটা কোনোদিন হতে পারে না, কারণ অংশধারী ব্যবসায় আনোয়ার অমল ও ডেভিডের নিয়োজিত মূলধনের অনুপাত থ্রি ইস টু টু ইস টু ফাইভ হলে তাদের লভ্যাংশের অনুপাত ফাইভ ইস টু টু ইস টু থ্রি হতে পারে না, অর্থাৎ এটা মিথ্যা আছে, ঠিক আছে? রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূল কোন, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ, এটা কি আছে সত্য আছে, সত্য আছে। রোমান ফাইভ, রোমান ফাইভের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা একটু সলভ করে দেবো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কেন মিথ্যা আছে সেটা তোমাদের আমি একটু সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো শঙ্কুর আয়তন ভি অন সমান সমান কি আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তোমরা তো জানো যে শঙ্কু, তো জানো যে শঙ্কুর আয়তন তো তোমরা জানো, তাই তো? তো এটা আমাদের তির্যক উচ্চতা, এটা আমাদের উচ্চতা, এটা আমাদের ব্যাসার্ধ, তাই তো? এখান থেকে এইটুকু আমাদের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ কী বলেছে হাফ বলেছিল, ঠিক আছে, অর্ধেক বলেছিল, তাই কী আছে ওয়ান বাই টু আর, ঠিক আছে, আর বাই টু একক, তাই তো? তো উচ্চতা কী আছে এবং তার দ্বিগুণ বলেছে টু এইচ একক বলেছে। তো দেখো এই যে আমাদের এই এই ক্ষেত্রে আয়তনটা কী ভি টু সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ওয়ান বাই থ্রি পাই বসে গেল, আর এর মান কী আছে, আর এর মান ছিল আর বাই টু, আর বাই টু, তাই তো? তো দেখো আর বাই টু বসিয়ে দিচ্ছে, আর বাই টু এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ এর মান কত টু এইচ, টু এইচ বসিয়ে দিচ্ছে, তো দেখো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার কী হবে, আর স্কোয়ার বাই ফোর হবে মাল্টিপ্লাই টু এইচ হবে, তো দুই দুগুণি চার কত হবে, এখানে দুই হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ গুণ ওয়ান বাই টু, ওয়ান আর এই যে টুটা থেকে গেছে, তাই তো? এখানে টুটা থেকে গেছে ওয়ান বাই টু, অর্থাৎ হাফ, আমরা এখানে বলেছি একই থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একই থাকবে না, প্রথমে যে আয়তন আছে তার কিন্তু হাফ থাকবে, ঠিক আছে, মানে অর্ধেক থাকবে, অর্থাৎ এটা কী আছে মিথ্যা, অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই জন্য আসল বাড়তে থাকে, এটা একদমই সত্য, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা আমাদের যে চক্রবৃদ্ধির যে সুদটা আছে সেই সুদটা কিন্তু আসলের সঙ্গে কিন্তু যোগ হয় এবং যার ফলে কিন্তু আসল কিন্তু বাড়তে থাকে, এটা পুরোপুরি পারফেক্ট আছে, ঠিক আছে? তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের
যেটা স্কুল থেকে দিয়েছে তোমাদের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে।